স্বাধীন তো মানে তো যার তার ব্যক্তিগত ব্যাপার, ও না আমি একটা কাপড় পিনুম মানে এই কাপড়টা তো আপনি বাধা দিতে পারবেন না, আমার ব্যক্তিগত ব্যাপার হয়েছে আমি পিনছি, ও না আপনি একটা কাপড় পিনছেন এটাকে আমি কিছু কইতে পারবো তো এটাই নিজের কর্ম নিজে করে খাই, কারোর উপরে নির্ভর না, আমার উপরে আমি নিজে নিজে নির্ভর, এটাই তো স্বাধীনতা আর কি। আগে তোমার কাছে মহিলারা এত অধিকার পায় নাই, রাস্তাঘাটে হোক বা আশায় বিশায় যে কোনো ভাবে, এখন ছেলে মেয়ে পুরুষ একখানে সবাই ভালোভাবে চলতেছি, খাইতেছি, ফিরতেছি, মানে কোনো সমস্যা নাই আর কি, মহিলা পুরুষ সমান অধিকারে আছে বর্তমানে, এই এখানে কাজ করি সবাই মিলেমিশে আছি, স্বামী আছে লগে, এর বাইরে ছেলেরা আছে, সবার সাথে এক লগে কাজ করি, মিলেমিশে মাথা মিলে উঠতে চায়। এই স্বাধীনতা তো নারীদের একান্ত মানে প্রাপ্য, প্রাপ্য থেকে বঞ্চিত রাখে সর্বক্ষেত্রে। আমি মনে করি স্বাধীনতাটা সব মেয়েদের, সব নারীদের, বৃদ্ধ হতে মানে কিশোরী হইতে বয়স্ক পর্যন্ত সবাই কিছু করা উচিত। আর এখন বর্তমানে কিছু কিছু নারী প্রতিবাদী হচ্ছে বা হইতেছে, আর নারীরা প্রতিবাদী হচ্ছে বলেই এখন কিছু কিছু নারী ব্যবসা বাণিজ্য চাকরি সর্বক্ষেত্রে, আপনার বিমানবালা হইতে প্লেনে গাড়ির ড্রাইভার রেলের ড্রাইভার সব কিছু হচ্ছে নারী। আমার তো স্বাধীনতা আমরা ভালো কাজ কর্ম করে চলতে পারি, মেয়ে ছেলে সবাই একসাথে কাজ করি, চলতে পারি, আলাপা নিয়ে চলাফেরা করতে পারি, কষ্টে আছি নিজের মতন নিজে চলি, এই যে কাজ করি কর্ম করি খাই লই গড়বাড়া দেই, এর দূরই মা আর কিছু না, নিজের স্বাধীন মতন চলতে আসি, দশ ভাই তুম চাইয়া খাই, এটাই স্বাধীনতা।